ম্যাডাম আপনি একটু চেক করে দেখে যান তো। আরে ফুলি, আমি ফুলি না, আমি রোজি। তোদের দুজনকে ধরার জন্য কাজের বয়সে যে তোদের বাসায় ঢুকেছিলাম। স্যার আপনি আমাকে অনুমতি দেন, আমি ওদেরকে সার্চ করে সবকিছু বের করে আনতেছি। আপনি ওদের দুজনকে ভালো করে চেক করে দেখেন যে ওনাদের কাছে কিছু পাওয়া যায় কিনা। স্যার আপনি ওয়েট করেন, আমি ওদের চেক করে সবকিছু বের করে নিয়ে আসতেছি। চল এই চলো। এই যে দেখেন, এরা এই পদ্ধতিতে দিনের পর দিন এই ব্যবসা চালিয়ে যাচ্ছে স্যার। ওয়েল ডান, কিন্তু আপনি কি করে জানলেন যে ওরা এই ব্রার মধ্যে ইয়াবা পাচার করে? ফুলি ফুলি এদিকে আসো। ম্যাডাম ডাকছেন, দোকানে গিয়ে আমাদের জন্য এক প্যাকেট বেনসন সিগারেট নিয়ে আসো। ম্যাডাম এখন তো যাইতে পারবো না, ভাত বসাইছি। যাইতে পারবো না মানে? এই ছোট লোকের বাচ্চা, তোরা আমি যাইতে বলছি তুই যাইতে পারবি না? মুখে মুখে কথা বলে সাত বড় সাহস বাড়ছে তোর? তুই ভাত কাছেদের জন্য রান্না করিস, আমাদের জন্য রান্না করিস না, তাহলে আমি তোরা যেটা বলবো সেটা শুনবি না তুই? যা এখনই যা, যাইতে বলছি এক্ষুনি যাবি তুই। ম্যাডাম আমরা গরিব দেখে আমগুলোকে চোটপাট দেখান, ভাত পুড়ে গেলে তো আমার এই দোষ দিবেন? এই তোরে যা বলছিস তুই তাই করবি, মুখে মুখে তর্ক করতেছিস? তোর যাইতে বলছি না তুই এক্ষুনি যাবি, যা। এই ছোট লোকের বাচ্চাগুলোর জন্য জাস্ট ভাল লাগে না, এক কথা একবারে শোনানো যায় না। কিরে মাহি, সামনে তো পুলিশ, এখন আরে চুপ করে বসে। এই দাঁড়া, কি ব্যাপার, আমাদেরকে এখানে থামালেন কেন? পুলিশের যেটা কাজ তদন্ত করা, তদন্ত করতে আসছি। আজব তো, আপনারা এভাবে রাস্তার মধ্যে দুটো মেয়েকে হয়রানি করতে পারেন না। পুলিশদের কাজ সবসময় নিরাপত্তা দেওয়া, উল্টো আপনারাই হয়রানি করছেন। আমাদের কাছে তথ্য আছে, আপনাদের দুজনের কাছে মাদক দ্রব্য আছে। আপনাদের কাছে কি প্রমাণ আছে যে আমাদের কাছে মাদক দ্রব্য আছে? রুবেল জি স্যার, আপনি ভালো করে ওনাদের দুইটা ব্যাগ চেক করে দেখেন তো কিছু পাওয়া যায় কিনা। আশ্চর্য, এসবের মানে কি? এভাবে রাস্তার মাঝখানে আপনারা দুজন মেয়েকে হয়রানি করছেন? কই কিছু পেয়েছেন? ওনার ব্যাগটা ভালো করে চেক করেন। জি চেক করুন, দেখুন কিছু পান কিনা। হ্যাঁ হ্যাঁ ওইটা ভালো করে চেক করুন স্যার। কিছু নেই, কিছুই তো পেলে না। এভাবে রাস্তার মধ্যে কেন মেয়েদেরকে হয়রানি করছেন আপনারা? বারবার তো বললাম আপনাদের কাছে ভুল ইনফরমেশন এসেছে। দেখুন আমাদের কাছে কিন্তু ভুল ইনফরমেশন আসতেই পারে না, ভুল তথ্য দিয়েছে না সঠিক তথ্য দিয়েছে তা আমি এখনই প্রমাণ করব। মানে? ম্যাডাম আপনি একটু চেক করে দেখে যান তো। আরে ফুলি, আমি ফুলি না, আমি রোজি। তোদের দুজনকে ধরার জন্য কাজের বয়সে যে তোদের বাসায় ঢুকেছিলাম। স্যার আপনি আমাকে অনুমতি দেন, আমি ওদেরকে সার্চ করে সবকিছু বের করে আনতেছি। আপনি ওদের দুজনকে ভালো করে চেক করে দেখেন যে ওনাদের কাছে কিছু পাওয়া যায় কিনা। স্যার আপনি ওয়েট করেন, আমি ওদেরকে চেক করে সবকিছু বের করে নিয়ে আসতেছি। চল এই চলো। এই যে দেখেন, এরা এই পদ্ধতিতে দিনের পর দিন এই ব্যবসা চালিয়ে যাচ্ছে স্যার। ওয়েল ডান, কিন্তু আপনি কি করে জানলেন যে ওরা এই ব্রার মধ্যে ইয়াবা পাচার করে? স্যার আচ্ছা মাহি, আমাদের পরবর্তী চালানটা কিভাবে করা যায় বলতো? কারণ এখন কিন্তু আমাদের পিছনে পুলিশের টিকটিকিরা লেগে গেছে, এবার কাজ খুব সাবধানে করতে হবে। শোন রুহি, এইসব নিয়ে না তোর একদম কিচ্ছু ভাবতে হবে না, সব প্ল্যান আমার রেডি করা আছে। এইবার এমন কৌশলের মধ্যে ইয়াবা পাচার করব না, পুলিশ কেন, সিআইডিও আমাদের ধরতে পারবে না। মানে? আচ্ছা এবার কি তুই গতবারের মতন মিষ্টি কুমড়ার ভিতরে নিবি নাকি ইলিশ মাছের পেটের ভিতরে? মিষ্টি কুমড়া বা ইলিশ মাছ কোনোটার পেটের মধ্যেই নিব না, ওই ব্যাগটা দে দেখাচ্ছি তোকে। হ্যাঁ ব্যাগের ভিতরে কিভাবে নিবি?
আরে বোকা গাধা, ব্যাগের মধ্যে আমি কেন ভিতরে কি বলছিস তুই এসব পাগলের মতন? এটাই তো বুদ্ধি, এভাবে চালান নিয়ে গেলে পুলিশ কেন? পুলিশের বাপও কিচ্ছু করতে পারবে না। বাহ, মানতে হবে তোর মাথায় কিন্তু অনেক বুদ্ধি আছে। আচ্ছা রেখে দিই, এখন কেউ দেখলে পরে ঝামেলা হয়ে যাবে। বুঝলেন তো স্যার, তোরা নিজেদেরকে অনেক চালাক মনে করিস তাই না? স্যার আমাদের ভুল হয়ে গেছে, আমাদের প্লিজ ক্ষমা করে দেন। তোদের কোনো ক্ষমা নাই, তোদের জন্য যুব সমাজ আজ নষ্ট হয়ে যাচ্ছে। তোদের এই মাদক সেবন করে কত মায়ের বুক যে খালি হয়েছে তার কোনো হিসাব নাই। তোরা হচ্ছে সমাজের কীট, আর তোদের মতো কীট দমনে বাংলাদেশ পুলিশই যথেষ্ট। রুবেল, ওদেরকে থানা নিয়ে চলো। জি স্যার, চল।